আচ্ছা, ধন্যবাদ। এটা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, আবার এটার অ্যান্সার দেওয়া খুবই কঠিন, কারণ ভ্যাকসিন গুলো যখন ফেজ থ্রি ট্রায়ালে পরীক্ষা করা হয় তখন নিয়ম অনুযায়ী 2 মাস দেখা হয়। সো এখন যে ট্রায়াল গুলো আমরা দেখছি, এই ভ্যাকসিন গুলো প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ দেওয়ার পরে 2 মাস অপেক্ষা করা হয়, দেখা হয় যে কয়জন আসলে করোনাতে আক্রান্ত হয়। সো যত ডেটা বেজ এবং ইফেক্টিভিটিটা আমরা পাচ্ছি, এটা ফর শিওর যে অ্যাটলিস্ট এই ভ্যাকসিন গুলো 2 থেকে 3 মাস আমাদেরকে করোনার হাত থেকে প্রোটেকশন দেয়। কিন্তু আমরা যদি আরো কিছু রিসার্চ দেখি বা কিছু ডেটা যেগুলো পাবলিশ হয়েছে 2-1 মাস আগে, সেখান থেকে দেখা যায়, যেমন ইম্পেরিয়ালের একটা ডেটা পাবলিশ হয়েছে, ওখান থেকে দেখা যায় যে ভ্যাকসিন ইনফেকশনের পরে, করোনা ইনফেকশনের পরে, কোভিড হওয়ার পরে বডিতে যে ইমিউন সেলগুলো অ্যাক্টিভ হয় সে কিন্তু মেমোরি সেল হিসেবে অ্যাটলিস্ট 6 মাস থাকে। তার মানে আশা করছে সাইন্টিফিক ওয়েতে বা ইমিউনোলজিক্যাল পার্সপেক্টিভে আমরা এটা বলতে পারি যে ভ্যাকসিনও সম্ভবত আমাদেরকে অ্যাটলিস্ট 6 মাস করোনার হাত থেকে একটা সুরক্ষা দিবে। কিন্তু অনেকেই বলছে যে এটা 6 থেকে 1 বছরও হতে পারে কিংবা বেশিও হতে পারে, আমরা এটা পরিষ্কারভাবে বলতে পারবো না। তবে এখন যেটা অনেকটা কনফিডেন্টলি বলা যায় যে 3 থেকে 6 মাস এই 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 ভ্যাকসিনটা আশা করা যাচ্ছে যে আমাদেরকে করোনার হাত থেকে প্রোটেকশন দিবে। আচ্ছা, এই যে বৈশ্বিক এই মহামারীর ক্ষেত্রে আমরা কি আসলে ভ্যাকসিনের উপরেই নির্ভর করব, নাকি আমাদের স্বাস্থ্যবিধিগুলো যেগুলো আছে সেগুলো অবশ্যই মানতেই হবে? আমাদেরকে কখনোই ভ্যাকসিনের উপর নির্ভর করার কোনো প্রয়োজন নেই এবং এটা উচিত না, কারণ মহামারী দমনের জন্য বা মহামারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ঐতিহাসিকভাবে আমরা জানি যে সোশ্যাল ডিস্টেন্সিং সবচেয়ে বেশি কার্যকরী। আরেকটা যেটা হচ্ছে, সোশ্যাল ডিস্টেন্সিং এর একটা বড় পার্ট হচ্ছে মাস্ক পরিধান করা। সো আমি যেটা বলি যে ভ্যাকসিনের জন্য অপেক্ষা না করে যদি আমরা নিয়মিত এবং সঠিকভাবে মাস্ক পরিধান করি, তাহলে কিন্তু আমরা 85% করোনার সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারি এবং আমরা প্রায় 100% অন্যকে রক্ষা করতে পারি আমরা যদি মাস্ক নিয়মিত পরি। আর নিয়মিত হাত ধৌতকরণ অথবা যেটা সবচেয়ে বেশি ইফেক্টিভ, আমরা যখন বাইরে যাই তখন যেন আমাদের হাত আমাদের নাকে মুখে বা চোখে না ছোঁয়াই, এতে করে কিন্তু আমরা আমাদের ইনফেকশনটা বাইরের থেকে আমাদের শরীরের ভিতরে প্রবেশ করাই। আবার যখন আমরা বাইরে থেকে বাসায় আসি তখন কিন্তু আমাদের বাইরের পরিধেয় যে বস্ত্র এটাকে কিন্তু আমরা আর বাসায় ব্যবহার করব না, আমরা কিন্তু হাত মুখ পরিষ্কার মতো সাবান পানি দিয়ে ধুবো যখন আমরা বাসায় প্রবেশ করব। এতে আমরা কি করব, আমরা বাইরে থেকে বাসায় যারা বসবাস করছে বা অবস্থান করছে, বৃদ্ধ বাবা মা শ্বশুর শাশুড়ি, তাদেরকে কিন্তু প্রোটেক্ট করতে পারছি। সো সোশ্যাল গ্যাদারিং না করা, সোশ্যাল গ্যাদারিং এ না যাওয়া, অপ্রয়োজনে বাইরে না যাওয়া, বাজারে না যাওয়া এবং মাস্ক পরিধান করা, এই যদি এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি তাহলেই কিন্তু আমরা করোনার হাত থেকে অনেকটাই মুক্ত রাখতে পারি। এটা অনেকটা ভ্যাকসিনের মতোই কাজ করে। আর যখন ভ্যাকসিন চলে আসবে তখন কিন্তু আমরা ভ্যাকসিন দিয়ে আমাদের এই যে চলাফেরা এবং অন্য জিনিসটাকে স্বাভাবিক করে নিয়ে আসব। এবং এই ভ্যাকসিনের কার্যকারিতা পেতে বা সুফল পেতে কিন্তু 1 বছর সময় লাগবে, এটা কিন্তু বুঝতে হবে। এই যে ভ্যাকসিন দিচ্ছি, ভ্যাকসিন সবাইকে ভ্যাকসিনের আওতায় আনতে 1 বছর সময় লাগবে। তারপর ভ্যাকসিনের প্রোটেকশন নিয়ে অনেক কথা রয়েছে, এখন তো আমরা দেখবো ভ্যাকসিন আসলে কিভাবে আমাদেরকে প্রোটেক্ট করে। সো আমি যেটা বলবো যে ভ্যাকসিন যদি আমরা পেয়েও থাকি, ভ্যাকসিন যদি নিয়েও থাকি, তাহলেও আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে। কারণ এই যে আমরা ভলান্টিয়ারদের কথা বলছি, এই ভ্যাকসিন কিন্তু ট্রায়াল করা হয়েছে তাদের উপরই যারা মাস্ক পরিধান করছিল, তার মানে ভ্যাকসিন দেওয়ার পর তারা মাস্ক পরিধান করছিল। যে ভ্যাকসিনের ইফেক্টিভিটিটা আমরা পাচ্ছি এটা কিন্তু একটা কমিউনিটিভ রেজাল্ট, তার মানে সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক পরিধান এবং ভ্যাকসিন সব মিলিয়েই যে প্রোটেকশনটা দিচ্ছে সেটাই হচ্ছে আমরা বলি 90%, 95%। এটা শুধু ভ্যাকসিন না, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে যে আমরা ভ্যাকসিনের উপর রিলাই করব না, আমরা রিলাই করব সরকারি যে রুল এবং যে বিধিনিষেধ সেটার উপরে। ধন্যবাদ। জি, কবে নাগাদ এটার প্রয়োগ শুরু হতে পারে? প্রয়োগ তো অলরেডি শুরু হয়ে গেছে ব্রিটেনে। যদি আমরা বলি যে বাংলাদেশে কবে নাগাদ এর প্রয়োগ শুরু হবে, সেটা বলা এখন একটু কঠিন, কারণ বাংলাদেশ যে ভ্যাকসিনটা পাবে সেটা হচ্ছে অক্সফোর্ডের ভ্যাকসিন। আর আমরা জানি যে অক্সফোর্ডের ভ্যাকসিনের রেজাল্ট অ্যানালাইসিস একটু ইনসাফিসিয়েন্ট ডেটা রয়েছে, এই কারণে অক্সফোর্ডকে তাদের আরেকটি ক্লিনিক্যাল ট্রায়াল করতে হবে 2-3 মাসের ভেতরে। সো আগে যদি আমরা ভেবে নিতাম যে বাংলাদেশে আমরা ভ্যাকসিন, অক্সফোর্ডের ভ্যাকসিনটি পাবো ফেব্রুয়ারিতে আগামী বছরে, সেটা এখন কিন্তু আরো 2-3 মাস পিছিয়ে যাবে অ্যাটলিস্ট। তার মানে আমরা মে মাসের দিকে অথবা জুনের দিকে হয়তো আমরা এই অক্সফোর্ডের ভ্যাকসিনটা সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে ভ্যাকসিন থ্রুতে আমরা বাংলাদেশে পাবো এবং গ্যাভি অ্যালায়েন্সের থ্রুতে আমরা কিছু ভ্যাকসিন বাংলাদেশে পাবো। সেটা কিন্তু আমি যেটা বলি যে সেটা আগামী বছরের মে মাসের দিকে হতে পারে, এটা জাস্ট একটা অনুমান ভিত্তিক কথা যদিও। ডক্টর খন্দকার মেহেদী আকরাম, আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।
দর্শক, এই ছিল আজকের করোনা নিউজ লাইনের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।